নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে একত্রিশে মার্চের আগে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কিন্তু করতে হবে এবার কিন্তু একত্রিশে মার্চের আগে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক সহ আরও পাঁচটি কাজ কিন্তু আপনাকে করতে হবে প্যান কার্ড আধার লিঙ্ক সহ আরও পাঁচটি কাজ আপনাকে করতে হবে নাহলে কিন্তু আপনি অনেক রকম প্রবলেমে পড়ে যাবেন এবং বিভিন্ন রকম কার্ড কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে তো একত্রিশে মার্চের আগে কোন পাঁচটি কাজ আপনাকে করতে হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা আছে একত্রিশে আগে প্যান আধার কার্ড লিঙ্ক সহ মোট পাঁচটি কাজ কিন্তু করতে হবে আপনাকে করতে হবে কিনা দেখে নিন তো প্যান আধার লিঙ্ক সহ আর কি কি পাঁচটি কাজ করতে হবে আপনাকে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু বলে দেবো ঠিক আছে সেই জন্য ভিডিওটা একটু স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন লিঙ্ক লিঙ্ক এবং লিঙ্ক অর্থবর্ষের একেবারে শেষ পর্যায়ে এসে এটাই মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে ভারতবাসীর কাছে কারণ আধার প্যান ভোটার আইডি আইটিআই মিউচুয়াল ফান্ড সর্বত্র জায়গায় কিন্তু লিঙ্কের ডেডলাইন কিন্তু এগিয়ে এসেছে তাই প্যান কার্ড আধার লিঙ্ক সহ আরও চারটি কাজ কিন্তু করে ফেলতে হবে এবারে আপনাকে করতে হবে নাকি কি সেটা কিন্তু এই লিস্ট দেখে আপনি নিশ্চিত করে নেবেন এই সমস্ত কিছুতেই একত্রিশে মার্চ দু হাজার তেইশে কিন্তু ডেডলাইন লাইন ঘোষণা করা হয়েছে অর্থাৎ প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক সহ আরও কিন্তু পাঁচটি কাজ রয়েছে তারও কিন্তু ডেডলাইন লাইন মার্চ তো একত্রিশে মার্চের আগে কিন্তু এই ছটি কাজ আপনাকে কিন্তু করে ফেলতে হবে এবার কী কী কাজ সেটা একটু পরে আপনাদের বলে দিচ্ছি কিন্তু তার আগে বলে রাখি যে এর মধ্যে লিঙ্ক যদি না করতে পারেন তাহলে কিন্তু তাহলে কিন্তু এপ্রিল মাস থেকেই সমস্ত রকম সুযোগ সুবিধা আপনি হারিয়ে ফেলবেন এবং অনেক রকম কার্ড কিন্তু আপনার বন্ধ কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার এই মাসটা শেষ হতে আর কদিন কিন্তু সময় রয়েছে এর মধ্যে এত কিছু লিঙ্ক করতে গিয়ে স্বাভাবিকভাবেই হিমশিম খেয়ে যাচ্ছে মানুষ কিন্তু কিছু করার নেই সরকারের ঘোষণার ফলে আপনাকে লিঙ্ক করাতেই হবে কিন্তু কিসের সঙ্গে কিসের লিঙ্ক করাবেন শেষ পর্যন্ত এগুলো গুলিয়ে যেতে পারে তাই একত্রিশে মার্চ দু হাজার তেইশের মধ্যে কোন কোন জিনিসগুলি আপনাকে আবাস্যিকভাবে লিঙ্ক করতে হবে সেটা একটু আপনাদের বলে দিই তো দেখুন একত্রিশে মার্চের মধ্যে যে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে সেরে ফেলতে হবে সেটা হচ্ছে এক হচ্ছে প্যান আধার লিঙ্ক এই বিষয়টা এখনও সবাই কিন্তু জানে যে একত্রিশে মার্চের আগে আপনি কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আপনাকে করে নিতে হবে এবার আপনি যদি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন তাহলে কিন্তু ফার্স্ট এপ্রিল থেকে আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে যাবে ফলে ব্যাঙ্কিং থেকে শুরু করে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া সহ বিভিন্ন আর্থিক ক্ষেত্রেই আপনার কিন্তু অনেক রকম প্রবলেম কিন্তু হবে এমন কি প্রয়োজনে ব্যাংকের ফিক্সড ডিপোজিট রাখা যে অর্থ বুঝে আমি ধরুন আপনি ফিক্সড ডিপোজিট করেছেন তো সেই যে টাকাটা সেটা কিন্তু আপনি তু অনেক রকম অসুবিধা হবে এবং যদি আপনার যে একত্রিশ মার্চের পর যদি আপনি লিঙ্ক না করে থাকেন তাহলে কিন্তু আরও কিন্তু দশ হাজার টাকা আপনাকে কিন্তু ফাইন কিন্তু দিতে হবে সেই জন্য কিন্তু অবশ্যই এই লিঙ্কটি কিন্তু করে নেবেন যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটি এবার দু নম্বর কি কাজ তো দু নম্বর কাজ হচ্ছে যাদের কিন্তু মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করে থাকলে তাহলে কিন্তু সেখানে অ্যাকাউন্টের সঙ্গে নমিনির নাম একত্রিশে মার্চের মধ্যে কিন্তু আপনাকে লিঙ্ক করতে হবে যদি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টও বন্ধ কিন্তু হয়ে যাবে ঠিক আছে যদি আপনার মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট থেকে থেকে সেখানে কিন্তু অবশ্যই নমিনির নাম অ্যাড করবেন এবার তিন নম্বর তিন নম্বর হচ্ছে শেয়ার বাজারে যদি আপনি বিনিয়োগ করে থাকেন সেখানে কিন্তু নিজের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু অবশ্যই আপডেট করতে হবে যদি এই সংক্রান্ত তথ্য যদি না থাকে তাহলে কিন্তু একত্রিশে মার্চের মধ্যেই আপডেট প্রক্রিয়া কিন্তু অবশ্যই করে ফেলুন যদি না করেন তাহলে কিন্তু লেনদেনের অনেক রকম প্রবলেম কিন্তু হয়ে যাবে এবার চার নম্বর কী বলা হয়েছে তো চার নম্বর বলা হয়েছে একত্রিশে মার্চের আগে আইটিআর জমা দিতে হবে বিশেষ করে দেশে প্রত্যক্ষ কর ব্যবস্থায় দ্বৈত কাঠামো চালু হওয়ার পর যারা কর ছাড়ের পুরনো পদ্ধতি বেছে নিয়েছেন তাদেরকে একত্রিশে মার্চের আগে বিনিয়োগের যাবতীয় তথ্য আয়কর দপ্তরকে জমা দিতে হবে নাহলে ট্যাক্স ছাড় পর সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তো অর্থাৎ বলতে গেলে যারা কিন্তু লেনদেনে বেশি করে তারা কিন্তু আইটিআই ফাইল কিন্তু অবশ্যই একত্রিশে মার্চের আগে কিন্তু জমা দিতে হবে হলে ট্যাক্স ছাড় পর সমস্যা কিন্তু আপনাদের হবে সেই জন্য কিন্তু অবশ্যই আপনি ট্যাক্স রিটার্ন ফাইলের সমস্ত কাগজপত্র কিন্তু আইকর দপ্তরে অবশ্যই জমা দিয়ে দেবেন একত্রিশে মার্চের আগে এবার পাঁচ নম্বর বলা হয়েছে যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কের মতোই একত্রিশে মার্চের আগে আপনাকে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করে ফেলতে হবে এই সময়সীগুলো ছিল কিন্তু বর্তমানে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে এই ডেটটা কিন্তু আরও এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে সেই জন্য তো আপনাদের বড়ো খুশির খবর যারা কিন্তু বর্তমানে যে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করেননি তাদের জন্য কিন্তু আরও এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে অবশ্যই আধার লিঙ্কটা কিন্তু করে নেবেন এবার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক যখন করতে যাচ্ছেন তখন কিন্তু সবার কিন্তু প্রসেসিং বা সাবমিট অবস্থা কিন্তু থেকে যাচ্ছে সেটা কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না তো কোনো রকম সমস্যা নেই আপনি কেবলমাত্র অ্যাপ্লাইটা করে দিন অ্যাপ্রুভ করার দায়িত্ব গভর্নমেন্টের সেটা যখন হবে সেটা সবার একসঙ্গে হয়ে যাবে সেই জন্য কিন্তু অবশ্যই আপনারা অ্যাপরা কিন্তু করে নেবেন তো সেই জন্য একত্রিশে মার্চের আগে এই পাঁচটি কাজ কিন্তু অবশ্যই করে ফেলতে হবে নাহলে কিন্তু আপনার অনেক রকম সমস্যা কিন্তু হয়ে যাবে ঠিক আছে বিশেষ করে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা আপনি একত্রিশে মার্চের আগে অবশ্যই কিন্তু করিয়ে নেবেন এবার কিভাবে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে আপনি দেখে আপনি যদি প্যান কার্ড সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করে নেবেন তো এটা ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলোসানটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে না ভিডিওতে থ্যাংক ইউ